নতুন চ্যাপ্টার বলতে ওই বুলিয়ানের মধ্যেই পড়বে। আজকে হলে আমাদের ইন্টিজার এটা কনক্লুশন শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে আমাদের ওই অ্যানালাইসিস পোর্শনটা, বা আজকে কতটুকু কি সময় থাকে দেখি, অ্যানালাইসিস পোর্শনটা করানো যাবে। আচ্ছা, প্রথম আছে সুইচিং সার্কিট। ফার্স্ট যেটা আছে লেখো সুইচিং সার্কিট, এটা আমাদের মনে হয় নলেজে আছে, তাই না? ফিজিক্সে পড়েছিলে তো সুইচিং সার্কিট, লেখো। লেখো সুইচিং সার্কিট, এর আন্ডারে লেখো এ সার্কিট কনসিস্টিং অফ এ সার্কিট কনসিস্টিং অফ টু সুইচেস এ সার্কিট কনসিস্টিং অফ টু TWO টু সুইচেস এক্স অ্যান্ড ওয়াই কানেক্টেড, লেখো কানেক্টেড ইন প্যারালাল, ধরো তো একটু কতদিন এইভাবে অনলাইনে পড়াবো আর ভালো লাগে না, একঘেয়েমি হয়ে যাওয়ার মতো। লেখো এ সুইচিং এ সার্কিট কনসিস্টিং অফ টু সুইচেস এক্স অ্যান্ড ওয়াই কানেক্টেড ইন প্যারালাল ইজ ডিনোটেড বাই দ্য এক্সপ্রেশান এক্স প্লাস ওয়াই। আবার বলছি এস এক নম্বর, এটাকে এক নম্বরের মধ্যে লেখো, লেখো এ সার্কিট কনসিস্টিং অফ টু সুইচেস এক্স অ্যান্ড ওয়াই কানেক্টেড ইন প্যারালাল ইজ ডিনোটেড বাই দ্য এক্সপ্রেশান এক্স প্লাস ওয়াই। লেখো অ্যান্ড ইটস ব্লক ডায়াগ্রাম ইজ ব্লক ডায়াগ্রাম, ডায়াগ্রামটা এটুকু থাকে জানো, এটা দেখো লেখো অ্যান্ড ইটস ট্রুথ টেবিল ইজ এক্স ওয়াই ওয়ান কি হয় গো ওয়ান জিরো জিরো। আচ্ছা এটার হচ্ছে আউটপুট ভ্যালু থাকে এক্স প্লাস ওয়াই, এভাবে ভাবি। দেখো এখানে কারেন্ট দিচ্ছ, এখানে কারেন্ট পেতে চাইছো, দুটো সুইচ আছে, এই দুটো সুইচের কমপক্ষে একটা যে কোনো সুইচ খোলা থাকলে তাহলে কিন্তু ফ্লোটা এদিকে যেতে পারবে। তো এই জন্যই এটুকুকে বলবো আমরা ওয়ান প্লাস জিরো অর এক্স, অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট হচ্ছে আউটপুট, যেটা মানে ফ্লো পাবো, ফ্লোর আউটপুট ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়াই। কারেন্ট দিচ্ছ, দুটো সুইচ আছে, দুটো সুইচ যদি অন থাকে, অন অফ দিয়ে ভাবো, দুটো সুইচের মধ্যে যদি একটা সুইচ অন থাকে তাহলে এখানে ফ্লো পাবে অ্যাটলিস্ট ওয়ান। এই জন্যই অর এক্স আর ওয়াইয়ের মধ্যে যে কোনো একটা যদি ওপেন থাকে তাহলে কিন্তু আউটপুট পাওয়া যাবে, মানে ফ্লো পাবে। এর জন্য কি ওই অর আছে বলে এখানে প্লাস, প্লাসের মানে হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনে অর, আর ডট মানে হচ্ছে অ্যান্ড, এটুকু মাথায় রাখবে। তার জন্য দেখো আবার এই সুইচটা অন আছে, এটা অন আছে, দুটো সুইচ অন থাকলেও এখানে ফ্লো পাবে কি পাবে না, পাবে। তার মানে ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান, ওয়ান প্লাস জিরো, একটা ওপেন আছে একটা ক্লোজ আছে, একটা অন আছে একটা অফ আছে, এও ওয়ান পাবে, অফ অন অন দুটোই বন্ধ, ফ্লো পাবে না জিরো। এটা লেখো দ্যাট ইজ, প্যারা চেঞ্জ করে লেখো, এখানে লেখো দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই ইজ ক্লোজড, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই ইজ ক্লোজড, এক্স প্লাস ওয়াই ইজ ক্লোজড ইফ অ্যাটলিস্ট ওয়ান অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ ক্লোজড। এখানে ক্লোজড মানে ধরা হয়, ক্লোজ মানে সুইচটা অন আছে, এটুকু বলে নেওয়া গেল যে ক্লোজ। আচ্ছা দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই ইজ ক্লোজড ইফ অ্যাটলিস্ট ওয়ান অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ ক্লোজড, ক্লোজড মানে সুইচ অন বোঝাই আমরা। আচ্ছা এটা গেল, তাহলে দুটো সুইচ যদি প্যারালালে থাকে তখন আমরা এক্স প্লাস ওয়াই লিখি, বা এক্স প্লাস ওয়াই এই নোটেশান মানে দুটো সুইচ প্যারালালে আছে বুঝতে হবে। এবার দুইতে লেখো এ সার্কিট, এটা এক নম্বরে হলো, এরপর দু নম্বরে লেখো এ সার্কিট কনসিস্টিং অফ টু সুইচেস, এ সার্কিট কনসিস্টিং অফ
টু সুইচেস, লিখেছ, কনসিস্টিং অফ টু সুইচেস কানেক্টেড ইন এ সিরিজ, কানেক্টেড ইন এ সিরিজ, কানেক্টেড ইন এ সিরিজ ইজ ডিনোটেড বাই দ্য এক্সপ্রেশন, ইজ ডিনোটেড বাই দ্য এক্সপ্রেশন, ধরো তো ঠিক আছে, ইজ ডিনোটেড বাই দ্য এক্সপ্রেশন কি এক্স ডট ওয়াই, এক্স ডট ওয়াই, এক্স ডট ওয়াই, লেখো, অ্যান্ড ইটস ব্লক ডায়াগ্রাম ইজ, অ্যান্ড ইটস ব্লক ডায়াগ্রাম ইজ, এটা এক্স ওয়াই, লেখো, অ্যান্ড ইটস ট্রুথ টেবিল ইজ, অ্যান্ড ইটস ট্রুথ টেবিল ইজ, ট্রুথ টেবিলটা হচ্ছে এটা, দেখো এখানে ফ্লো দিচ্ছ, এখানে ফ্লো আসবে, কারেন্ট দিচ্ছ, কারেন্ট আসবে তখনই যদি দুটো সুইচ ক্লোজ অবস্থায় থাকে, মানে দুটো সুইচ যদি অন থাকে তবেই কিন্তু এখানে ফ্লো আসা সম্ভব, একটা ক্লোজ একটা ওপেন এই কেসের ক্ষেত্রে ফ্লো যাবে না, আর দুটো যদি বন্ধ থাকে তাহলেও কিন্তু সম্ভব নয়, তার জন্য ওয়ান ডট ওয়ান মানে ওয়ান, ওয়ান ডট জিরো জিরো, জিরো ডট ওয়ান জিরো, জিরো ডট জিরো জিরো, যদি ফ্লো পাও বা আউটপুট পাও তখন ওয়ান দেবে, যদি আউটপুট না পাও সেগুলোকে জিরো করবে, সে বোথ কেসের ক্ষেত্রে। এই হলো তাহলে সুইচিং সার্কিটের দুটো জিনিস, সুইচিং সার্কিট এক্স ডট ওয়াই অবস্থায় থাকলে সিরিজে থাকবে, এক্স প্লাস ওয়াই অবস্থায় থাকলে প্যারালালে থাকবে। আমাদের কোশ্চেন কী হয়, একটা সুইচিং সার্কিট আছে ওটার সিম্পলেস্ট ফর্ম বের করতে বলে, অথবা এইটা দিয়ে দেবে, এটা থেকে ওই বুলিয়ান এক্সপ্রেশনটুকু বের করতে বলবে। লেখো কোশ্চেন, লেখো, ধরো একটু, লেখো, লেখো, এ বুলিয়ান এক্সপ্রেশন ইজ অফ দ্য ফর্ম, আচ্ছা টেন ইয়ার্স থেকে নিই সুবিধে হবে, ধরো একটু, লেখো, লেখো, ড্র এ সুইচিং সার্কিট, 2018-তে এসেছিল, লেখো, ড্র এ সুইচিং সার্কিট ফর দ্য বুলিয়ান এক্সপ্রেশন, ড্র এ সুইচিং সার্কিট ফর দ্য বুলিয়ান এক্সপ্রেশন, ফর দ্য বুলিয়ান এক্সপ্রেশন এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডট, ডট আছে এক্স প্লাস জেড, অপটেন এ সিম্পল ইকুইভ্যালেন্ট সার্কিট, অপটেন এ সিম্পল ইকুইভ্যালেন্ট সার্কিট, আবার বলি, বলো, ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি, কিন্তু আজকে তোমার ওটা শুরু করতে পারবো কি না আমি জানি না, যদি আমি শুরু করতে পারি তোমাকে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অ্যাড হয়ে যাবে, তুমি একটু নলেজে থাকো, 9:15 পর্যন্ত আমি আজকে পড়াবো, একটু আগে শুরু করেছি একটু কাজ আছে বলে, যদি হয় তোমাকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তুমি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দাও তো, তোমার হোয়াটসঅ্যাপটা আগে থাকুক, নাহলে আমাকে খুঁজতে অসুবিধা হবে, একটা হোয়াটসঅ্যাপ করে দাও, ঠিক আছে,
লেখো, কি লিখেছ? ড্র এ সুইচিং সার্কিট ফর দ্য বুলিয়ান এক্সপ্রেশন এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডট এক্স প্লাস জেড, অবটেন এ সিম্পল ইকুইভ্যালেন্ট সার্কিট, অবটেন এ সিম্পল ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা কি বলতে চেয়েছে? বলেছে এই যে বুলিয়ান এক্সপ্রেশনটা আছে এটার সুইচিং সার্কিটটুকু ড্র করে ফেলো, আর এই বুলিয়ান এক্সপ্রেশনের সিম্পলেস্ট যে ফর্ম আসবে এটাকে সলভ করলে একটা ছোট ফর্ম পাবে তার সার্কিটটুকু বের করতে বলেছে। দেখো, ফার্স্ট এটুকুর সুইচিং সার্কিট ড্র করতে হবে খুব সোজা। আমাকে বলো এটা একটা সুইচ, এটা একটা সুইচ, আর এটা একটা সুইচ, এই তিনখানা সুইচ কী অবস্থায় আছে? আছে সিরিজে আছে না প্যারালালে আছে? প্লাস থাকলে শিখিয়েছি আমি প্যারালালে থাকে, আচ্ছা ঠিক আছে। আবার এই দুটো সুইচ কী অবস্থায় আছে? এক্স ওয়াই সিরিজে আছে। আবার এর যে আউটপুট ভ্যালু পাবে মানে এর যে ফ্লো পাবে সেটার সঙ্গে এই এই দুটো সুইচ কী অবস্থায় আছে? সিরিজে আছে, সিরিজে আছে, বাট এই দুটো নিজে আবার প্যারালাল অবস্থায় আছে। তো তাই যদি হয় খুব সোজা, দেখো আমার একটা এক্স, আগে আমি এটার সুইচিং সার্কিট বের করি, তার তার সঙ্গে এর আউটপুট বের করি, তারপর এর ব্যাপারে আসবো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ওয়াইটাও এক্সের সঙ্গে প্যারালালে আছে, আমি দেখতে পাচ্ছি এক্স ওয়াইটা সিরিজে আছে, ভালো, এক্স আর ওয়াই। দেখো তো এই এইটার দ্বারা, এখানে ফ্লো দিচ্ছ, এইটা দ্বারা যেটুকু পাচ্ছ মানে এই সার্কিটটা এইটার হ্যাঁ কি না, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই, কারণ এই দুটো ডটে ছিল বলে এটাকে দেখো একটা সিরিজে রেখেছি, আর তিনটে জিনিসকে এক্স ওয়াই আর এক্স ওয়াইকে আমি প্যারালালে রেখেছি কারণ এগুলো প্লাস প্লাস ছিল, ভালো। এটার একটা আউটপুট ভ্যালু পাবে, আউটপুট এটুকু পেলে এই আউটপুটের সঙ্গে এই দুটো এইটা এটা মানে এইটুকু জিনিস কী অবস্থায় আছে? এক্স প্লাস জেড কী অবস্থায় আছে? সিরিজে আছে, ভালো। তাই যদি হয় আবার এক্স প্লাস জেড, এক্স আর জেড কিসে আছে? প্যারালালে আছে। তাহলে আমি এখন এক্স আর জেড এই দুটোকে আমি প্যারালে রাখলাম, এইটার আউটপুট কোনটা? আমি একটু এইভাবে ভাবি, এটার এইটার এটার ইনপুট এটা আর এটার আউটপুট এটা, তো এই দুটো ইনপুট আউটপুট এইটা আর এটা কিসে আছে? সিরিজে আছে না প্যারালালে আছে? সিরিজে আছে। তার জন্য দেখো এটার সঙ্গে এটা পুরো আমি সিরিজেই কানেক্ট করলাম, এই হলো। যদি এইটা প্লাস আকারে থাকতো তাহলে চোখ বুঝে আবার এখানে এক্স আর নিচে চলে আসতো, এই হচ্ছে গল্প। দেখো তাহলে এইটা হলো তোমার কি সুইচিং সার্কিট, এইটার করেসপন্ডিং সার্কিট। এখন এটাকে বলেছি এই সার্কিটের এই এই যে এক্সপ্রেশানের বা এই সার্কিটের একটা সিম্পলেস্ট ফর্ম আছে, সেই সিম্পলেস্ট ফর্মটা কি? আচ্ছা এটার ছবি হলো এটা, এবার সিম্পলেস্ট ফর্ম বের করার জন্য বুঝলাম, এটা সিম্পলেস্ট ফর্ম করার জন্য এইটার সিম্পলেস্ট ভ্যালু চাই, মানে এটাকে একটু সলভ করে ফেলতে হবে মানে ছোটো করে ফেলতে হবে। দেখো ছোটো করার জন্য আপাতত এইটা থেকে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস এটা থেকে একটা ওয়াই কমন নিচ্ছি, এটা থেকে একটু যদি ওয়াই কমন নিই তাহলে ওয়ান প্লাস এটা কত থাকবে গো? এক্স। আচ্ছা এদিকে আছে এক্স প্লাস কত? জেড, ভালো। ওয়ান প্লাস এক্স মানে আমরা কী শিখেছি? ওয়ান প্লাস এক্স মানে কী শিখেছি আমরা বলো? একটা এলিমেন্টের সঙ্গে যদি ওয়ান আমরা অ্যাড করে দিই কী শিখেছি করলাম? ওয়ান প্লাস এক্স মানে ওয়ান গোটা জিনিসটা। এবার তার মানে এক্স প্লাস ওয়াই ডট ওয়ান, এটার সঙ্গে পাচ্ছ এক্স প্লাস জেড, ভালো। তার মানে ওয়ান ডট ওয়াই মানে আমরা শিখেছি কত? ওয়াই শিখেছি, ওয়াই শিখেছি। তাহলে এটুকু দাঁড়াবে তাহলে এক্স প্লাস ওয়াই ইনটু এক্স প্লাস জেড। আরও সলভ করা যায় কি না দেখি, দেখা যাক, যাবে মনে হয়। এক্স ডট এক্স, এক্স ডট এক্স, এ ডট এ আমরা কত শিখেছি? এ শিখেছি। তার মানে এক্স ডট এক্স মানে এক্স প্লাস, এটা থাকবে এক্স ডট জেড, ডট এখানে দিতে পারো নাও দিতে পারো, প্লাস এটা থাকবে ওয়াই এক্স, প্লাস এটা থাকবে কত?
वाई जेड और सिम्पलेस्ट करा जाबे आमी देखते पाच्छी एखान थेके एकटा एक्स जदि निये नाओ वन प्लस जेड प्लस वाई एक्स प्लस वाई जेड लिखते पारी हाँ कि ना लेखा जाए वन प्लस जेड माने वन शिखेछी आमी ताहले एक्स डट वन माने एक्स पाओ प्लस वाई एक्स प्लस वाई जेड लिखते पारि आरो सिम्पलिस्ट करा जाबे एटा थेके कत कम हाँ नेब तो वाई नय एक्स कमन नाओ एटा थेके जदि एक्स कमन नी ताहले वन प्लस वाई पाबे प्लस वाई जेड पाबे वन प्लस वाई माने वन आल्टिमेट एक्स प्लस वाई जेड आर कि सिम्पलिस्ट करा जाबे আর কি যাবে আর যাবে না আর যাবে না তাই যদি হয় এটাকে এক্স প্লাস ওয়াই এ প্লাস বি এ ডট সি এ প্লাস বি ডট এক্স প্লাস জেড যদি এইটাতে একটা এক্স কমপ্লিমেন্ট থাকতো তাহলে এটুকু করা যেত যাই হোক ছেড়ে দাও আর যাবে না আচ্ছা এটা সিম্পলেস্ট ফর্মটুকু করে ফেলো একটা সুইচের সঙ্গে এই দুটোর আউটপুট কী অবস্থায় আছে এক্স সুইচের সঙ্গে প্যারালাল আর এই দুটো সুইচ নিজে কী অবস্থায় আছে সিরিজে আছে তার মানে এইটা হচ্ছে এক্স থাকলো ওয়াই আর জেড দেখো তো ঠিকঠাক আঁকলাম কি না এই গেল হচ্ছে অঙ্ক আচ্ছা দু ধরনের কোশ্চেন আছে একটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন থেকে এই আর একটা উল্টোটা মানে সার্কিট দিয়ে দেবে ওর করেসপন্ডিং বুলিয়ান এক্সপ্রেশন বের করতে বলবে সেরকম একটা করিয়ে দিই লেখো ফাইন্ড দ্য বুলিয়ান এক্সপ্রেশন হুইচ রিপ্রেজেন্ট দ্য ফলোয়িং সার্কিট কোশ্চেন লেখো লেখো ফাইন্ড দ্য বুলিয়ান এক্সপ্রেশন হুইচ রিপ্রেজেন্ট দ্য ফলোয়িং সার্কিট এটুকু দেওয়া আছে জেড এক্স ওয়াই এক্স কমপ্লিমেন্ট এইটুকু এইটা এইটার হচ্ছে সার্কিট বের করতে বলেছে আচ্ছা জেড জেড আচ্ছা আমি এখানে এঁকে দিচ্ছি দেখো আরেকবার এটা হচ্ছে জেড এইটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা এইটার সঙ্গে এক্স কমপ্লিমেন্ট এই এই ভালো দেখি সোজাত আর একটা আছে আমি একটু দিতে ভুলে গেছি এইটার সঙ্গে না ওয়াই আছে আবার এইটার সঙ্গে ওয়াই দেওয়া আছে এই আউটপুটের সঙ্গে ওয়াই দেওয়া আছে এইটুকু দেওয়া আছে এর সঙ্গে কী করবে 2018 ছিল আগে দেখতে হবে ছোট ছোট লুপগুলো দেখো এই দুটো কি অবস্থাতে আছে তার মানে এখান থেকে আউটপুট আসবে এক্স প্লাস ওয়াই ভালো এই আউটপুটের সঙ্গে এই জেডটা কি অবস্থায় আছে সিরিজে আছে তার মানে এর সঙ্গে ডট একটু জেড লিখতে পারি ভালো এই টোটাল আউটপুটের সঙ্গে এক্স ড্যাশটা আবার কী অবস্থায় আছে প্যারালালে আছে তার মানে এক্স ড্যাশ এই টোটাল জিনিসটার এই টোটাল জিনিসটার যেটা এখানে এখানে একটা ওয়াই আছে এই টোটাল যে জিনিসটার আউটপুট কিন্তু এই এইটা 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 এই আউটপুটের সঙ্গে এই ওয়াইটা কী অবস্থায় আছে সিরিজে আছে তার মানে টোটার সঙ্গে এইটার সঙ্গে একটা কী থাকবে
डट रेजल्ट ऊपर लिखे दीची एक्स प्लस वाई इंटू जेड प्लस एक्स कमप्लीमेंट ये आउटपुट से टुकु यान बेरोच्छे यटार संगे ये वाईटा सीरीजे आर बैकेट दिए एक डट अफ वाई हर करस्पन्डिंग सार्किट और कि अंकगलो कराते हैं ना होमवर्क दिए दी पार्बे पार्बे कि अंक लिखे ना এখানে দেয়নি তুমি চাইলে একটু সিম্পলিফাই করবে 2018-তে যা ছিল তার রেসপেক্টেই বললাম সিম্পলিফাই করবে তুমি যদি বলে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করো তাহলে সবসময় তোমাকে সিম্পলিফাই করতেই হবে আচ্ছা লেখো তো আচ্ছা এটা লেখো 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 এ সুইচিং সার্কিট রিপ্রেজেন্ট বাই দ্য ফলোয়িং বুলিয়ান এক্সপ্রেশান ফলোয়িং নয় নর্মাল লেখো এ সুইচিং সার্কিট রিপ্রেজেন্ট বাই দ্য বুলিয়ান এক্সপ্রেশান রিপ্রেজেন্ট বাই দ্য বুলিয়ান এক্সপ্রেশান এক্স ওয়াই প্লাস एक्स वाई कम्प्लीमेंट प्लस एक्स कम्प्लीमेंट वाई कम्प्लीमेंट सो दैट दिस इक्विवेलेंट सर्किट लिखे चो दिस इक्विवेलेंट सर्किट represent by the expression x plus y complement আচ্ছা এটার সুইচিং সার্কিটটুকু তুমি খুব ইজিলি এঁকে দিতে পারবে আমি শুধু একটু সিম্পলিফিকেশানটা দেখাচ্ছি কারণ একটু দরকার আছে আমার এটার সুইচিং সার্কিট তুমি নিজেই পারবে সিরিজ আছে সবগুলোকে প্যারালালি করে দাও হ্যাঁ এ সুইচিং সার্কিট রিপ্রেজেন্ট বাই দ্য বুলিয়ান এক্সপ্রেশান এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট সো দ্যাট দেখাও যে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু এ সুইচিং সার্কিট রিপ্রেজেন্ট বাই দ্য এক্সপ্রেশান এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট লিখতে পেরেছো আশা করি আমি সুইচিং সার্কিটটুকু না করে ইকুইভ্যালেন্টটুকু যে এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট আসবে সেইটুকু একটু প্রুভ করছি আচ্ছা আপাতত এটাকে করার জন্য এইটা থেকে কত কমন নেওয়া যাবে ভালো ওয়াই প্লাস ওয়াইয়ের কমপ্লিমেন্ট প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এটা থাকবে এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এবার কি করবে ওয়ান মাইনাস এর তো বুলিয়ান অ্যালজেব্রাতে কোনো প্রশ্নই নেই আচ্ছা এইটুকু তো করা যায় এ প্লাস বি ডট সির একটা ফর্মুলা ছিল না ডিস্ট্রিবিউটিভ এটাকে কী লিখতে এ প্লাস বি ডট কত এ প্লাস সি আপাতত এটুকু পারা যাবে এটুকু করি তার মানে এক্স প্লাস কত এক্স কমপ্লিমেন্ট ডট এটা এক্স প্লাস কত চলেই এসছে তো হয়ে গেছে এক লাইনে এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট মানে কত ওয়ান তার মানে আলটিমেট এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট যাই হোক আচ্ছা এর ইকুইভ্যালেন্টটুকু এঁকে ফেলতে পারবে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটুকু কত এক্স আচ্ছা লেখো বাড়িতে এগুলো করবে ড্র করবে শুধু লিখে যাচ্ছি লেখো ড্র এ সুইচিং সার্কিট ফর দ্য বুলিয়ান এক্সপ্রেশান এক্স ওয়াই প্লাস জেড অফ এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই এটা করবে বাড়িতে যদি পারো ইকুইভ্যালেন্টটুকুও করে ফেলবে আচ্ছা পরেরটা হচ্ছে এক দুই দুয়ে হচ্ছে আমি এখানে লিখছি আলো পড়বে হয়তো দুয়ে হচ্ছে সার্কিট আর ইকুইভ্যালেন্টটুকু হ্যাঁ ইকুইভ্যালেন্টটুকু
দেখো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াইয়ের কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ডট ওয়াইয়ের কমপ্লিমেন্ট, ওয়াই ডট ওয়াইয়ের কমপ্লিমেন্ট আছে, ওয়াই ডট ওয়াইয়ের কমপ্লিমেন্ট দিয়েই সার্কিটটুকু ড্র করবে। তুমি যদিও জানো ওয়াই ডট ওয়াইয়ের কমপ্লিমেন্ট মানে জিরো, তো ওটুকু করতে যেও না, ওটা তখনই করবে যখন ইকুইভ্যালেন্ট বলবে, ঠিক আছে? দুই, আচ্ছা পরেরটা লেখো, জেড অফ এক্স প্লাস ওয়াইয়ের কমপ্লিমেন্ট প্লাস এক্স অফ জেড কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট অফ এক্স প্লাস ওয়াইয়ের কমপ্লিমেন্ট, এরও ইকুইভ্যালেন্ট। ব্যাস এইগুলো করো, এইগুলো করলে একটা ধারণা চলে আসবে, বুঝলে? ঠিক আছে, এটা গেল সুইচিং সার্কিট। এই প্রসঙ্গে একটা অঙ্ক করতে হয়, সেটা দেয় অনার্সেও আসে, তোমাদের দু একবার দেখেছি আমি, তো সেটা করাই। দেখো লেখো, এ কমিটি অফ 3% টেনিয়ার্সটা তো মানে সব কোশ্চেন নেই আসলে, সব নোটপত্রগুলো তো সব কোথায় গেছে। লেখো, এ কমিটি অফ 3% এবিসি, এ কমিটি সিও এমআই ডবল টি ডবল ই, কমিটি স্পেলিংটা এটাই, এ কমিটি অফ 3% ক্যাপিটাল এ বি সি, ক্যাপিটাল এ বি সি লিখেছ, ডিসাইডস প্রপোজাল, লেখো ডিসাইডস প্রপোজাল বাই এ মেজরিটি অফ ভোট, এ কমিটি অফ 3% এবিসি ডিসাইড প্রপোজাল বাই এ মেজরিটি অফ ভোটস, ফুল স্টপ দিয়ে লেখো, এ হ্যাজ ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ হ্যাজ এ ভোটিং ওয়েট, ক্যাপিটাল এ হ্যাজ এ ভোটিং ওয়েট 3, ক্যাপিটাল বি হ্যাজ এ ভোটিং ওয়েট 2, ক্যাপিটাল বি হ্যাজ এ ভোটিং ওয়েট 2 অ্যান্ড ক্যাপিটাল সি হ্যাজ এ ভোটিং ওয়েট 1 অ্যান্ড ক্যাপিটাল সি হ্যাজ এ ভোটিং ওয়েট 1, ফুল স্টপ দিয়ে লেখো, ডিজাইন এ সিম্পল সার্কিট, ডিজাইন এ সিম্পল সার্কিট সো দ্যাট, এ সো 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 দ্যাট লাইট উইল গ্লো, বলুন লেখো, অ্যান্ড গেট, লেখো অ্যান্ড অ্যান্ড গেট, অ্যান্ড অ্যান্ড গেট ইজ এ লজিক্যাল অপারেটর হুজ আউটপুট উইল অনলি ওয়ান হোয়েন অল দ্য ইনপুট আর ওয়ান, যখন সমস্ত ইনপুটগুলো ওয়ান হবে তখনই ওর আউটপুট ভ্যালু ওয়ান পাবে। মানে এই এলটা কী ফর্মে থাকবে বলো তো, এল ইকুয়াল টু কী ফর্ম থাকবে, এ ডট বি লেখো। আচ্ছা প্যারা চেঞ্জ করে লেখো, লেখো ইটস ব্লক ডায়াগ্রাম ইজ, ব্লক ডায়াগ্রামটা এইটুকু থাকবে, এটা এরকম থাকবে, এল ইকুয়াল টু কত, এ ডট বি, এল ইকুয়াল টু এ ডট বি এটুকু লেখো। অ্যান্ড ইটস ট্রুথ টেবিলস বিকামস, অ্যান্ড ইটস ট্রুথ টেবিলস বিকামস, ট্রুথ টেবিলটা কত হবে,
সমগ্র ইনপুট ওয়ান হলে তবে আউটপুট ওয়ান, বাকি সব জির ওয়ান জিরো জিরো জিরো। ব্লক ডায়াগ্রাম এটা, ট্রুথ টেবিল এটা। আচ্ছা, আর এর যে আউটপুট ভ্যালুটা কিন্তু এ ডট বি ফর্মে থাকে। এরপর লেখো নট গেট, নট এনওটি, নট গেট লেখো। এ নট গেট ইজ এ লজিক্যাল অপারেটার, এ নট গেট ইজ এ লজিক্যাল অপারেটার, অপারেটার হুইচ লেখো, এ নট গেট ইজ এ লজিক্যাল অপারেটার হুইচ উইল লেখো, হুইচ উইল গিভ অ্যান আউটপুট অফ ওয়ান, হুইচ উইল গিভ অ্যান আউটপুট অফ ওয়ান ইফ ইনপুট ইজ জিরো। আবার বলছি, এ নট গেট ইজ এ লজিক্যাল অপারেটার হুইচ উইল গিভ অ্যান আউটপুট অফ ওয়ান ইফ দ্য ইনপুট ইজ জিরো অ্যান্ড ভাইস ভার্সা, অ্যান্ড ভাইস ভার্সা। আবার বলছি, এ নট গেট ইজ এ লজিক্যাল অপারেটার হুইচ উইল গিভ অ্যান আউটপুট অফ ওয়ান ইফ দ্য ইনপুট ইজ জিরো অ্যান্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে হচ্ছে, ইনপুট যদি ওয়ান দাও আউটপুট জিরো পাবে, ইনপুট যদি জিরো দাও আউটপুট ওয়ান পাবে। লেখো লেখো দ্য ব্লক ডায়াগ্রাম ইজ, ব্লক ডায়াগ্রামটা এক এটুকুই নেওয়া হয়, একটা সুইচের উপরে নেওয়া হয় এটা। এই ব্লক ডায়াগ্রামগুলো ট্র্যাঙ্গেল শেপ এটুকু থাকবে, ট্র্যাঙ্গেল শেপ, আর এইখানে একটু গোল্লা মতো থাকবে, দিয়ে এটা এ কমপ্লিমেন্ট, আর এখানে এ। আচ্ছা, ব্লক ডায়াগ্রাম এটা, অ্যান্ড ট্রুথ টেবিলটা হবে এটা, এ মানে দেখো এর আউটপুট হচ্ছে এ কমপ্লিমেন্ট, ইনপুট হচ্ছে এ। তো আমি অবভিয়াসলি যদি ইনপুট ওয়ান দিই আউটপুট কত পাবে, এর কমপ্লিমেন্ট কত জিরো, ইনপুট যদি জিরো দাও আউটপুট কত ওয়ান, এটা হচ্ছে ট্রুথ টেবিল। আচ্ছা, এরপর লেখো নর গেট, নর গেট লেখো, এ নট গেট ইজ এ লজিক্যাল অপারেশন বা অপারেটার, এ নট গেট ইজ এ লজিক্যাল অপারেটার লেখো, দ্যাট গিভস দ্য আউটপুট ওয়ান, দ্যাট গিভস দ্য আউটপুট অ্যাজ ওয়ান হোয়েন অনলি অল ইনপুটস আর জিরো, হোয়েন অল। আবার বলছি, এ নট গেট ইজ এ লজিক্যাল অপারেটার দ্যাট গিভস দ্য আউটপুট অ্যাজ ওয়ান হোয়েন অল দ্য ইনপুট আর জিরো, ঠিক আছে। লেখো, ইট ইজ এ কম্বিনেশান অফ ওয়ান নট গেট অ্যান্ড ওয়ান অর গেট, লেখো ইট ইজ এ কম্বিনেশান অফ ওয়ান নট গেট অ্যান্ড ওয়ান অর গেট, লিখেছ। আচ্ছা, এটা যেটা, এটা কারোর একটা কমপ্লিমেন্ট ভ্যালু, কার কমপ্লিমেন্ট ভ্যালু বলো তো, এটা কার, না এ ডট বি না, এ প্লাস বি লেখো, ইট ইট লেখো, এটা মনে হয় অর গেটের কমপ্লিমেন্ট ভ্যালু লেখো, ইট ইজ দ্য কমপ্লিমেন্ট ভ্যালু অফ অর গেট। দেখো, তাই যদি হয় লেখো, ইটস ব্লক ডায়াগ্রাম বিকামস, একটু কাট থাকবে, একটু কার্ভ থাকবে এখানে, এইখানে একটু আগেরটার সঙ্গে একটু ফারাক হচ্ছে, যখন কোনো জিনিসের কমপ্লিমেন্ট আসবে আউটপুট, তখন এইখানে একটা গোল্লা মতো দেবে, এ সুইচ বি সুইচ, আর এদিকটা থাকবে এল ইকুয়াল টু এটা এ প্লাস বির কমপ্লিমেন্ট, এটা আউটপুট ভ্যালু। অর গেতে এরকমই ছিল, এই গোল্লাটুকু ছিল না, রাউন্ড শেপ ছিল না, বাকি সব কিছু জিনিস একই ছিল। এই ভেন ডায়াগ্রাম, এই তোমার ব্লক ডায়াগ্রামের কথা বলছি। লেখো তাহলে, ইটস ট্রুথ টেবিলস বিকামস, ট্রুথ টেবিল থাকবে এ বি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো, এল ইকুয়াল টু ফর্ম হচ্ছে এ প্লাস বির কমপ্লিমেন্ট। বলো কী হবে, বলো কী লিখব, আমার নর্মাল ওয়ান প্লাস ওয়ান হলে কী হতো, ওয়ান ছিল তার কমপ্লিমেন্ট জিরো, ওয়ান প্লাস জিরো মানে ওয়ান ছিল তার কমপ্লিমেন্ট জিরো, এটাও জিরো এটাও ওয়ান। তাই তো বলেছি, যখন সমগ্র আউটপুটগুলো ইনপুটগুলো জিরো হবে তখন আউটপুটটা অনলি ওয়ান। আর একটা আছে ন্যান্ড গেট, এন এ এন ডি ন্যান্ড গেট লেখো,
ए ন্যান্ড গেট ইজ এ লজিক্যাল অপারেটর, লেখো এ ন্যান্ড গেট ইজ এ লজিক্যাল অপারেটর হুইচ উইল গিভ অ্যান আউটপুট অফ ওয়ান, হুইচ উইল গিভ অ্যান আউটপুট অফ ওয়ান ইফ এনি ওয়ান অফ দ্য ইনপুট ইজ জিরো, ইফ এনি ওয়ান অফ দ্য ইনপুট ইজ জিরো অ্যান্ড আউটপুট জিরো ইফ অল দ্য ইনপুট আর ওয়ান, অ্যান্ড আউটপুট জিরো ইফ অল দ্য ইনপুট আর ওয়ান। প্যাচ চেঞ্জ করে লেখো, ইট ইজ দ্য কমপ্লিমেন্ট ভ্যালু অফ কার অ্যান্ড গেটের কমপ্লিমেন্ট ভ্যালু, ইট ইজ দ্য কমপ্লিমেন্ট ভ্যালু অফ অ্যান্ড গেট। লেখো ইটস ব্লক ডায়াগ্রাম বিকামস, ব্লক ডায়াগ্রামটুকু এইটুকু থাকবে, কমপ্লিমেন্ট অ্যান্ড গেটের কমপ্লিমেন্ট, এটা এ এটা বি অ্যান্ড গেট হতো এ বি তার কমপ্লিমেন্ট এটুকু। লেখো অ্যান্ড ইটস ট্রুথ টেবিলস বিকামস, ট্রুথ টেবিলটা হয়ে যাবে নিশ্চয়ই এ ডট বির কমপ্লিমেন্ট বলো, ওয়ান ডট ওয়ান হলে ভ্যালু কী হতো ওয়ান ছিল, তার কমপ্লিমেন্ট কত জিরো, ওয়ান ডট জিরো হলে ভ্যালু জিরো হতো তার কমপ্লিমেন্ট ওয়ান, এটাও কত ওয়ান আর এটাও কত ওয়ান, দেখো তো এইটুকু আসবে। আচ্ছা এই গেল যতগুলো গেট ছিল বলে দেওয়া গেল, এবার আমাদের কি হবে এখানে কতগুলো বুলিয়ান এক্সপ্রেশান দেওয়া থাকবে ওর লজিক গেট বানাতে বলবে, সেই আবার ওই যে বুলিয়ান এক্সপ্রেস থাকবে ওর সিম্পলেস্ট যে লজিক গেট আসবে সেটুকু বানাতে বলবে, একটা অঙ্ক নেই। লেখো 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 কনস্ট্রাক্ট এ লজিক সার্কিট, কোশ্চেন লেখো কনস্ট্রাক্ট এ লজিক সার্কিট অফ দ্য ফলোয়িং বুলিয়ান এক্সপ্রেশান, এল ইকুয়াল টু দেওয়া আছে এ ডট বি প্লাস এ ডট বির এটা প্লাস এ ডট বি, লেখো অলসো ফাইন্ডস ইটস সিম্পলেস্ট লজিক গেট সুইচিং সার্কিট, সুইচিং নয় লজিক সার্কিট। আর কোশ্চেনটা কী বললাম কনস্ট্রাক্ট, হ্যাঁ কনস্ট্রাক্ট এ লজিক সার্কিট অফ দ্য ফলোয়িং বুলিয়ান এক্সপ্রেশান, বলে এল ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ড্যাশ বি প্লাস কত বা এ কমপ্লিমেন্ট বি প্লাস এ ডট বি, ফার্স্ট অফ দ্য লেখো অলসো ইটস সিম্পলেস্ট লজিক সার্কিট, অলসো ফাইন্ড ইট বা কনস্ট্রাক্ট ইট সিম্পলেস্ট লজিক সার্কিট, এই বুলিয়ান এক্সপ্রেশানের লজিক সার্কিট বের করতে বলেছে। দেখো এখানে দুটো সুইচের উপরে কাজ হচ্ছে, একটা এ একটা বি, দেখো কীভাবে কী করছে, ফার্স্ট এই দুটো সুইচ এ ডট বি, এ আর ডট বিটা কোন গেটে আছে, এ ডট বি কোন গেটে আছে, অ্যান্ড আচ্ছা একটা সুইচ আমি বের করলাম এ সুইচ এদিকে দিলাম আর একটা সুইচ এদিকে আমি বি সুইচ দিলাম, এটা বি সুইচ দিলাম, ভালো এই এ বি এগুলো কিসে আছে জানো বললে অ্যান্ড, এবার অ্যান্ড গেটে থাকলে ডায়াগ্রাম কীরকম হয় নিশ্চয়ই এইটুকু থাকে ডির মতো, আচ্ছা এখান থেকে যে আউটপুট বেরোবে সেটা কী থাকবে নিশ্চয়ই এ বি তাই থাকবে, হ্যাঁ কি না এটা এইটুকুর জন্য থাকলো, এখানে কিন্তু সিরিজ প্যারালাল এগুলো কিছু ব্যাপার নয়, জাস্ট যেটা যেরকম আছে সেটা মানে আলটিমেট এই আউটপুটটা আমি এখানে দেখাবো সবশেষে এই আউটপুটটা এখানে শো করাবো। দেখো এরপর এই এ ড্যাশ বি এ ড্যাশ আর বি এইটা এটারও আমি এটা এটা কোন গেটে আছে অ্যান্ড গেটে আছে, তাহলে এরও একটা ডায়াগ্রাম আসবে, ডায়াগ্রাম আসার আগে একটা এ কমপ্লিমেন্ট দরকার, দেখো এ কমপ্লিমেন্ট দরকার, তো আমরা টুক করে একটু এ কমপ্লিমেন্টটুকু করে নেব, এগুলো একটু নোটেশান দেওয়া হয় যখনই বি সুইচের ওপরে এরকম একটু দেবে একটু আর এখানে এই এইরকম একটু সাইন দেবে, এইটা মানে এইটুকু বের করতে চাইছি আমি যে এ সুইচটা আবার বের করতে চাইছি আমি এ সুইচটাকে আমি এইটুকু এইটুকু করতে চাইছি, এইটা কত বলো তো অ্যাকচুয়ালি এ কমপ্লিমেন্ট এটা কোন গেটে আছে, এইটা এই নট গেটে আছে কারণ এ কমপ্লিমেন্টের নোটেশানই ছিল নট গেট, তার জন্য এ সুইচ নিলাম এ এটা কিন্তু এ সুইচ এই নিলাম এই নোটেশান দিলাম এখানে কী বেরোবে এ কমপ্লিমেন্ট বেরোবে কারণ নট গেটে আছে, এই এ কমপ্লিমেন্টের সঙ্গে বি কী অবস্থায় আছে,
এই এ কমপ্লিমেন্টের সঙ্গে বি হচ্ছে অ্যান্ড এ আছে, ঠিক আছে। তাহলে আর একটা বি সুইচ থেকেও আনতে হবে, বি সুইচটা আবার এখানে দিলাম। এবার বলো আমাকে, নিশ্চয়ই এইটা বি সুইচ, এ ড্যাশ আর কি অবস্থায় আছে? এ ড্যাশের সঙ্গে বি, এইটা হচ্ছে বি, এই দুটো কিসে আছে? অ্যান গেটে আছে। তো আমি একটু অ্যান গেটের ছবি দিচ্ছি, অ্যান গেটের ছবি যেটা হয় সেটা হচ্ছে এইটুকু, এইখান থেকে এইটুকু বেরোলো। এইটা নিশ্চয়ই এ ড্যাশ বি, বোঝা গেল কি? হ্যাঁ না, পাটে পাটে করছি কিন্তু। দেখো প্রথম এ বি আউটপুট বের করেছি, এ ড্যাশ বি এই আউটপুটটুকু বের করেছি, কেন এ ড্যাশ বি বের করতে গেলে এ কমপ্লিমেন্ট চাই, তাই এ থেকে একটা সুইচ নিয়েছি, এ ড্যাশ এখানে আউটপুট দিয়েছি, এই আউটপুটের সঙ্গে বিটা কি অ্যান গেটে আছে, তাই এ ড্যাশ বি নিয়েছি। আচ্ছা ভালো, এবার আরও একটা আছে, তিনটে বের করো, তারপর এই তিনটে আবার এইটা এটা এটা, এই তিনটে কী গেটে আছে বলো তো? প্লাস 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 না, এই তিনটে অর গেটে আছে, বাট ইন্ডিভিজুয়ালি এ বিটা অ্যান গেটে আছে। তাহলে আবার এ বিটাকে অ্যান গেটে দাও, এ বি নয়, এটা বি কমপ্লিমেন্ট আছে, আমি একটু ভুল দিয়েছি, এটা এ বি নয়, এটা বি কমপ্লিমেন্ট আছে। কোশ্চেনটা একটু চেঞ্জ করো, দেখো বি কমপ্লিমেন্ট পেতে গেলে আবার এখান থেকে একটু বি বের করতে হবে তোমাকে, এটা বি কমপ্লিমেন্ট আমি বের করলাম, এই বি কমপ্লিমেন্টের সঙ্গে এ এটা কিন্তু অ্যান গেটে আছে। তো আমাকে একটু এ আবার এখান থেকেও তুমি দিতে পারো, টানতে পারো এ, নাহলে আবার এখান থেকেও নিতে পারো তুমি, যেখান থেকে খুশি এইখান থেকেও দিতে পারো অথবা এখান থেকেও দিতে পারো, আমি এখান থেকে দিয়ে দিই, এটাও তো এ লুপ তো এটা। বাট বির ওপরে যেই চাপে না, যখনই বির ওপরে চাপে এইরকম একটা নোটেশান করবে এইরকম। আচ্ছা এই সুইচটা কী ছিল? এটাও কিন্তু বি সুইচ ছিল, এটুকু দিয়ে এটা হচ্ছে এ এসছে, কিন্তু এটা কিন্তু এ এসছে, এ আর বি মিলে এ আর বি কমপ্লিমেন্ট কোন গেটে আছে, এইটুকু কোন গেটে আছে, এ সুইচ আর বি সুইচ অ্যান গেট। তাহলে এখান থেকে একটু অ্যান গেটে রেখে দাও, এইটা বেরোবে অ্যান্ড গেট, এ আর বির কমপ্লিমেন্ট। এখন এই একটা আউটপুট পেলে, এই একটা আউটপুট পেলে, এদিকে একটা আউটপুট পেলে, এই তিনখানা আউটপুট, মানে ভাবো না তিনটে সুইচ, এটা একটা এটা একটা এটা একটা, এইগুলো কিসে আছে? অরে আছে। তো অরের যা সাইন হয় সেইটুকু এখানে করতে হবে। হ্যাঁ তিনটে সুইচেও অর হবে নিশ্চয়ই, আমি বইতে তো তিনটে ছিল, তিনটে হলে তিনটের মতো আউটপুট থাকবে নিশ্চয়ই, হবে তিনটে চারটে পাঁচটা সব সুইচেরই অর থাকবে। এই যে আউটপুট পাবে এইটা এল ইকুয়াল টু, দেখো তো এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বির কমপ্লিমেন্ট কিনা, এইটুকু হচ্ছে এটা করেসপন্ডিং সুইচিং সার্কিট, সুইচিং নয় লজিক সার্কিট। অ্যাকচুয়ালি এখানে দেখার জন্য যেটুকু দেখতে হবে, এইটাকে একটা অ্যাজুম করে না, একটা সুইচ, এটা একটা সুইচ, এটা একটা সুইচ, এই সুইচগুলো কোনো দুটো সুইচের আউটপুট ভ্যালু, এইটাও কোনো দুটো সুইচের আউটপুট ভ্যালু, এটাও কোনো দুটো সুইচের আউটপুট ভ্যালু। এ ডট বি এই ডট আছে, তার মানে এ দুটো হচ্ছে কিসে আছে? অ্যান গেটে আছে। তার জন্য দেখো আমরা এ আর বি আউটপুট ভ্যালু বের করে নিয়েছি, এ বি, পরে দেখলাম এ কমপ্লিমেন্ট বি, এটা অ্যান গেটে আছে, বাট সুইচ নিয়েছো মেন সুইচ নিয়েছো এ, অতএব এ কমপ্লিমেন্ট বের করার জন্য আমি এখান থেকে এই যে এ দিলাম, এ কমপ্লিমেন্ট বের করে রাখলাম, এই এ কমপ্লিমেন্টের সঙ্গে বি এগুলো অ্যান্ড গেটে আছে, তার জন্য আবার আমি বি এখান থেকে টেনেছি, দেখো বি টেনেছি, দিয়ে এ কমপ্লিমেন্ট আর এটা কিন্তু বি সুইচ, এটা কিন্তু বি সুইচ, এই দুটো মিলে এ কমপ্লিমেন্ট বি পেলে, দুটো সুইচ হলো। এবার এটারও আউটপুট ভ্যালু বের করতে হবে, এটা আউটপুট ভ্যালু বের করার জন্য এ নিয়েছো আর ওদিকে বি নিয়েছো, বি কমপ্লিমেন্ট, দেখো বি, এইটা বি কমপ্লিমেন্ট, এইটার সঙ্গে এ কী অবস্থায় আছে? অ্যানগের অবস্থায় আছে, তার জন্য এ বির কমপ্লিমেন্ট এই আউটপুটটুকু পেয়েছো। এখন এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট, এই তিনটে আউটপুট অর্গেটে আছে, তার জন্য অর্গেটে সে আর একটা করাবো। আপাতত এটা বুঝলাম, এর ইকুইভ্যালেন্ট লজিক সার্কিটটুকু বের করতে বলেছে, এর ইকুইভ্যালেন্ট লজিক সার্কিট বের করতে বলেছে। দেখো
ইকুইভ্যালেন্ট লজিক সার্কিট বের করতে গেলে ইকুইভ্যালেন্ট যখনই বলবে বুঝলাম তখনই এর একটা সিম্পলেস্ট ফর্ম চাই, সিম্পলেস্ট ফর্মটুকু বের করো। আমার এটা আছে এল ইকুয়াল টু, আরেকবার টুকছি, এ বি প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি ডট ছাড়ো প্লাস এ বির কমপ্লিমেন্ট, এটুকু। আপাতত এটা থেকে কি কমন নেওয়া যাবে, বি কমন নিলে এ প্লাস এর কমপ্লিমেন্ট প্লাস এ বির কমপ্লিমেন্ট, এ প্লাস এর কমপ্লিমেন্ট মানে ভ্যালু কত, ওয়ান। তাহলে বি প্লাস বি ডট এ বির কমপ্লিমেন্ট, এটা এটাকে আবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করে দাও, বি প্লাস এ ইন্টু বি প্লাস বির কত কমপ্লিমেন্ট, তার মানে খালি পেয়ে যাচ্ছ কত, বি প্লাস এ বা এ প্লাস বি, এ প্লাস বি কোন গেটে আছে, অর গেটে আছে, তো এর সিম্পল অর গেটটুকু এঁকে দাও, অর গেটই পেলে, হ্যাঁ এর আউটপুট হচ্ছে অর গেট, যেটা হচ্ছে সুন্দর এ প্লাস বি অবস্থায় আছে। এল ইকুয়াল টু এ প্লাস বি, এটা এ এটা বি। আচ্ছা আর একটা কোশ্চেন নেওয়া যাক, লেখো পর একটা লেখো, তারপর না হয় হোমওয়ার্ক দিচ্ছি। বুঝলাম, লেখো এল ইকুয়াল টু, একই কোশ্চেন, ওই ল্যাঙ্গুয়েজটুকু একই থাকবে। এল ইকুয়াল টু দেওয়া আছে, এল ইকুয়াল টু দেওয়া আছে এ ডট বির কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস সির কমপ্লিমেন্ট ডট বি, করো দেখি নিজে, করো দেখি নিজে, আমি এঁকে দিচ্ছি, যারা করছো করো, বাকিরা আমার সঙ্গে করো, মিলিয়ে নেবে। প্রথম দেখতে পাচ্ছি দুটো সুইচ নিয়ে নাও, মেন দুটো এ আর বি সি, এখানে কখানা সুইচের কাজ আছে, তিনখানা সুইচ কিন্তু নিতে হবে। আচ্ছা যাই হোক, এ একটা আর একটা নিলাম, বি এইটুকু সুইচ নিলাম, আমি দেখতে পাচ্ছি যে বি কমপ্লিমেন্ট চাই, বি কমপ্লিমেন্ট পেতে গেলে এইটুকু প্রথম একটু ছোট্ট করে করে নেবে, এটা কিন্তু বির কমপ্লিমেন্ট, ব্যাস। এখন এই দুটো সুইচের সঙ্গে এ আর বি কমপ্লিমেন্ট অ্যান গেটে আছে, তো অবভিয়াসলি এ দুটোকে একটু অ্যান গেটে ফেলে দাও, এটা হচ্ছে এ বির কমপ্লিমেন্ট গেল। এরপর দেখতে পাচ্ছি এর সঙ্গে সির একটা ব্যাপার আছে, এ প্লাস সির কমপ্লিমেন্ট আছে, এ প্লাস সি তো, হ্যাঁ এ প্লাস সি, তো একটা সি নিয়ে নাও, এখানে আর একটা সুইচ সি নিলাম, তো সি যদি থাকে নিশ্চয়ই সির কমপ্লিমেন্টও চাই, সির কমপ্লিমেন্ট নিলাম, এটা সির কমপ্লিমেন্ট, ভালো। এ সঙ্গে সির আছে, তার মানে দেখো এ যখনই এটার উপরে পড়বে, অন্য কোনো সুইচের উপরে যদি কোনো একটা সুইচ আসে তখন এই নোটেশানটুকু দেবে, এটা কিন্তু এই বেরোলো, তো এর সঙ্গে দেখতে পাচ্ছি সি, এ প্লাস সি কী গেটে আছে, এ প্লাস সি কমপ্লিমেন্ট কী গেটে আছে, অর গেটে আছে, তো অর গেটের নোটেশান দাও, দিলাম। এই যে আউটপুট বেরোলো এটা কিন্তু এ প্লাস সির কমপ্লিমেন্টই গেল দুটো, এ প্লাস সির কমপ্লিমেন্টের সঙ্গে আমি দেখতে পাচ্ছি বি, বি কী অবস্থায় আছে, অ্যান গেটে আছে। আবার এখান থেকে একটা লুপ বের করো তুমি, বি বি বি, এখান থেকে যদি কোনো বি থাকে তাহলে এখান থেকে টেনে দেবে, তো আমার বি একটাই সুইচ আছে, অতএব এখান থেকে আমাকে টানতেই হবে, এটা বি সুইচ যাচ্ছে কিন্তু, এটা বি সুইচ, এই দুটো কী গেটে আছে, অ্যান গেটে আছে, তো অ্যান দাও। এই রেজাল্টটুকু কী হিসেব মতো,
ए प्लस सीर कमप्लीमेंट इंटू बी एखन एटा एकटा आउटपुट पेले आर मने हय एई एकटा आउटपुट पेयेछो एई दुटो आउटपुट किसे आछे एटा एटा किसे आछे ओर गेटे आछे तो ओर गेट करे दाओ এই এটা এটা হচ্ছে ভ্যালুটুকু লিখে দেবে এ ডট বির কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস সির কমপ্লিমেন্ট অফ বি এটুকু এর সিম্পলেস্ট ফর্মটুকু বের করো এর সিম্পলেস্ট ফর্মটুকু বের করে ফেলো মুসলাম দেখো সিম্পলেস্ট ফর্ম করার জন্য আমার মনে হয় এটাকে একটু গুণ ফুন করে দাও নাহলে পাবে না এ ডট বির কমপ্লিমেন্ট প্লাস এ বি প্লাস সির কমপ্লিমেন্ট বি এ যদি নিয়ে নাও বি প্লাস বির কমপ্লিমেন্ট প্লাস সি ডট কত বি বি প্লাস বির কমপ্লিমেন্ট মানে ওয়ান এ প্লাস সি ডট বি এটাই এটার গেট এঁকে ফেলো ए प्लस सी डट बिर गेटिंग एके फेलो निजे पारबे ए एक सुइच नेबे तीनखाना सुइच एखानेओ ए सुइच बी सुइच आर होच्छे सी सुइच एटा तो आमार ए तो एई थाकबे एक सी कमप्लीमेंट बेर करे फेलो सी कमप्लीमेंट माने होच्छे एटुकु एटा सी कमप्लीमेंट बेरोलो সির সঙ্গে বি কী অবস্থায় আছে অ্যান গেট অবস্থায় আছে তো অ্যান গেট দাও এটা সমান সি ডট বি কমপ্লিমেন্ট সি ডট বির কমপ্লিমেন্টের সঙ্গে এটুকু অ্যান্ড অর গেট অবস্থায় আছে পারবে আশা করি আচ্ছা কিছু হোমওয়ার্ক নিয়ে নাও না না সার্কেলটা হবে না সার্কেল হবে না সার্কেলটা না হবে লেখো এটা বাড়িতে করবে লেখো L equal to সব ইকুইভ্যালেন্টটুকু করবে A dot B plus B dot C plus C dot A এটা একটা করবে দুয়ে লেখো L equal to B dot C complement plus A dot B complement plus C এটা একটা করবে দেখো এটুকু করবে এল ইকুয়াল টু এ প্লাস বি ডট এর কমপ্লিমেন্ট প্লাস সি ডট বির কমপ্লিমেন্ট এই তিনটেই কর সি ডট বির কমপ্লিমেন্ট সি ডট বির কমপ্লিমেন্ট ঠিক আছে আচ্ছা এই গেল আমার হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনটা কমপ্লিট হলো এখন আমি একটু অ্যানালাইসিসে যাব যতটুকু সময় আছে একটু অ্যানালাইসিসের সিলেবাসটা বের করো তো কী আছে পাশে আছে সিলেবাস আমি দেখে নিচ্ছি নাহলে তোমরা বের করো
সিলেবাসটা বের করো, করছো না? আমি বের করবো। ধরো পড়ো তো কি আছে প্রথম। না, অ্যানালাইসিস প্রথম যেটা আছে। প্রথম যেটা আছে দেখো, সিকোয়েন্স 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 থেকে আছে, ঠিক আছে, আর দেখতে হবে না, সিকোয়েন্স থেকে আছে। কিন্তু সিকোয়েন্স থেকে এলে ধরো একটু একটু অ্যাড করাই, একটু ধরো, একটু ধরো, হয়ে গেছে। আচ্ছা, প্রথম যেটা আছে সিকোয়েন্স, সিকোয়েন্সের আগে একটু সেট বললে ভালো হতো। ধরো একটু ধরো, একটু বইটা খুললি, হ্যাঁ দেখো